যুক্তরাষ্ট্র ইইউ বাংলাদেশে গার্মেন্টস পণ্য রপ্তানি প্রবৃদ্ধি কমেছে। বাংলাদেশে গার্মেন্টস পণ্য রপ্তানির সবচেয়ে বৃহৎ বাজারগুলোর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইইউ। অর্থাৎ বাংলাদেশের 80%-এরও বেশি গার্মেন্টস পণ্য যায় যুক্তরাষ্ট্র ও ইইউতে। এই বৃহৎ বাজারের পরিস্থিতি ভালো নয়। এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর তথ্য বলছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে গার্মেন্টস পণ্যের রপ্তানি গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত হ্রাস পেয়েছে। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম 6 মাসে যুক্তরাষ্ট্রের গার্মেন্টস পণ্য রপ্তানি করে বাংলাদেশের আয় হয়েছে $4.27 বিলিয়ন, যা এর আগের বছরের একই সময়ের চেয়ে 1.11% বেশি। অর্থের পরিমাণ $4.23 বিলিয়ন থাকলেও এর আগের বছরের প্রবৃদ্ধির হার ছিল 45.91%। জুলাই ডিসেম্বরে ইইউ থেকে আয় হয়েছে $11.50 বিলিয়ন, সেই হিসেবে প্রবৃদ্ধির হার 16.61%। এই তালিকায় যুক্তরাজ্যের কাছ থেকে পাওয়া $2.39 বিলিয়ন অন্তর্ভুক্ত করা হয়নি, কারণ পরবর্তীতে ইইউ থেকে ইইউকে আলাদা করা হয়েছে। অথচ 6 মাস আগেও এর পরিমাণ ছিল $12 বিলিয়ন এবং তখন প্রবৃদ্ধি ছিল 23.83%। তবে এখন এই তালিকায় যুক্তরাজ্য থেকে আসা $2.14 বিলিয়ন অন্তর্ভুক্ত ছিল। এসব তথ্য থেকে বোঝা যায়, চলমান যুদ্ধের কারণে উদ্বোধ উচ্চ মুদ্রাস্ফীতি সত্ত্বেও বাংলাদেশি গার্মেন্টস পণ্য রপ্তানি থেকে আয় আগের বছরের তুলনায় কিছুটা বেড়েছে, কিন্তু প্রবৃদ্ধি কমে গেছে। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর যে নেতিবাচক প্রভাব পড়েছে তা এখনও কাটানো যায়নি। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশন BGMEI এর সভাপতি ফারুক হাসান বলেন, পশ্চিমা অর্থনীতিতে উচ্চতর মুদ্রাস্ফীতির কারণে আন্তর্জাতিক খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডগুলো অর্ডার কম করছে। সেই কারণে আগামী 3 মাসের মধ্যেও পোশাক রপ্তানিতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন নাও হতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, চরম আবহাওয়া, বেকারত্ব ও রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে ইউরোপের বেশিরভাগ মানুষ দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন।